এই যে আমি এখন মাছের তেল ছাড়াতে বসেছি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দেখো মাছের তেলটা দেখাচ্ছে কেমন দেখতে লাগছে, দেখেছো? আর বললাম না, ছাড়াতে কেমন লাগে, ভালো লাগে না একদম, একটা আষ্টে গন্ধ বের হয়, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে বেগুন দিয়ে খেতে তো দারুণ লাগে, জানি না কার কেমন লাগে, তো আমার ভীষণ ভালো লাগে, আমার বাড়িতে সবাই ভালোবাসে। তবে নোংরা ছাড়ানোটাই একটু বিরক্তিকর ব্যাপার, তবে চলো আমি ছাড়াতে তো হবে, খেতে যখন ভালো লাগে তো করতেও হবে, ছাড়াতেও হবে, পরিষ্কার করে না করলে আবার আস্তে আস্তে গন্ধ লাগবে, তো সবই ভালো করে পরিষ্কার করে পুরোটাও হবে না, তবে আজকে করব না, করব হচ্ছে অন্য দিন, তবে কন্টেনারে রেখে দিই, একটু পরিষ্কার করে না লাগলে ভালোও লাগে না, পরিষ্কার করে এবার কন্টেনারে ভরে রেখে ফ্রিজে তুলে দেবো, সেটা হবে অন্য দিন, আজ আর করব না। করে ফ্রিজে তো রেখে দিয়েছি, হচ্ছে ব্রোকলি মাছের ঝোল দিয়ে করবো, হচ্ছে বিট গাজর দেখছো, এটা একটু কুড়িয়ে ভাজা করবো, ভীষণ ভালো লাগে। হচ্ছে সর্ষে পাতা, অনেক দিন আগে তো সর্ষে পাতা আমি ছিঁড়ে রেখে দিয়েছিলাম, এগুলো বড় বড়, তবে একটু কম হবে বলে আমি তো ভীষণ ভালোবাসি, সবাই ভালোবাসে আমাদের বাড়িতে। চলো কচি কচি পাতা কটা গাছে আছে সেটাও দেখতে ভালো লাগছে না, তারও ছিঁড়ে খেতে হবে আমার। এবার কচি কচি পাতাগুলো আমি ছিঁড়েছি, বেশ ভালোও লাগছে, দেখো দেখতেও সুন্দর লাগছে, কচি কচি পাতা যখন ছিঁড়ছি তো ভীষণ সর্ষে সর্ষে একটা গন্ধ বেরোচ্ছে, আর কি ভালো লাগছে যে কি বলবো, গাছটা সরু লিকলিকে হলে কি হবে, গাছে তো ভীষণ পাতা ধরেছে, এই দেখো সর্ষে ফুল, কি ভালো লাগছে না, সর্ষে ফুলগুলো দেখতেও ভালো লাগছে, মাঝে মাঝে একটু গন্ধ শুকছি। এই যে ডাটিগুদের দেখেছো, এই ডাটুগুলো হলো আর কিছু না, এগুলো হচ্ছে সর্ষে। তো চলো কটা পাতা ছিঁড়ে নিয়েছি, ভীষণ ভালো লাগছে সর্ষে ফুলগুলো, বাইরের ওয়েদার তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে, সকালবেলাটা, সকালবেলা না একটু বেলাই হয়ে গেছে, একটু হাওয়াও ছাড়ছে, তো চলো বেশি কথা বলবো না, ঘরে গিয়ে রান্নাটা বসাই, নাহলে দেরি হয়ে যাবে, সবজিগুলো কাটতে বসে যাই পটপট করে। দেখো আমি শাক তুলতে গেছি, পাতাগুলো ছিঁড়তে গেছি, আমার কড়া হচ্ছে পুরো ধোয়া উঠে গেছে, তেলে কি অবস্থা, তেল দিয়ে অনেকটা তেল পুড়ে গেছে, ধোয়া উঠে গেছে, মানে কড়াও জ্বলে যাওয়ার ব্যাপারটা হয়ে গেছে। এবার মাছগুলো তাড়াতাড়ি ছেড়ে দিই, তো মাছগুলো চলো, এ হচ্ছে মাছের পেটি আমার মেয়ের জন্য, দুবেলা তো এমনি মাছ খেতে পারে না, যেহেতু ভীষণ কাঁটা পেটির দিলে পেটির মাছ কাঁটাটা কম, তো পেটি খেতে ভীষণ ভালোবাসে, সবারই ভালো লাগে, তবে মেয়েকেই দিই এই চার পিস পাঁচ, এই ভাজা হয়ে গেল, এইদিকে ভাত বসিয়ে দিই, ভিজিয়ে রেখে দিয়েছি, তবে বেটে নেবো, এই যে ব্রোকলি মাছের জন্য রেডি হয়ে গেছে, এটা মাছের ঝোলের জন্য প্রিপারেশান, এটা হচ্ছে ভাজা বসিয়েছি বিট গাজর ভাজা রসুন দিয়ে, ভীষণ ভালো লাগে। সর্ষে আবার শুয়ে আছে, এখনও মেয়ে স্নান হয়ে কার্টুন দেখতে বসে গেছে শুয়ে শুয়ে, তো আমার সব হয়েই গেছে প্রায়, এই যে বেসিন মেজে চকচকে করে দিয়েছি, তো রান্নাঘরের সব কাজ হয়ে গেছে, দেখছো রান্নাঘর চকচকে করে পরিষ্কার করে দিয়েছি, বাসন মাজা হয়ে গেছে, সব পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস মাজাও হয়ে গেছে পরিষ্কার করে, শুধু পড়ে থাকলো আমার ঘর মোছাটা, রান্নাঘরের সবই হয়ে গেছে, এবার বাকি আছে ঘরের হাল খুব খারাপ হয়ে গেছে, ঘর মুছেই স্নান করতে চলে যাব। তো ততক্ষণ কাঁদে এক গামলা কাঁচা ভিজিয়েছি, আমার কাঁচাও হয়ে গেছে এক বালতি, দেখতে পাচ্ছ, পরে মেলবো, স্নান হয়ে গেছে সবই হয়ে গেছে, ওর বাবা ওইদিকে পাম্প চালাতে গেছে, জল শেষ হয়ে গেছে, তো চলো আমার সব হয়ে গেছে, এদিকে পুজোটা বাকি আছে শুরু হয়ে গেছে, তো আমি একটু লিপ বাম লাগিয়ে দিয়েছি, তার আগে মাথা জুড়ে সিঁদুর পরে নিয়েছি, একটু গায়ে অলিভ অয়েল দিয়ে মাখা হয়ে গেছে, একটু লিপ বামটা পরে নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা আছে, লিপটা নরমও থাক, যে আমার খাওয়া মানে খেতে বসে গেছি, ওর বাবা খাচ্ছে, আমি এখনও খাইনি, বেড়ে রেখে দিয়েছি, মেয়েকে খাওয়াতে বসে গেছি, মেয়েও খালি বলছে আমি খাবো না, ওর বাবাও রেগে যাচ্ছে, এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা তিনজনে মিলে শুয়ে পড়েছি দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ভালো থেকো।